আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশের মতো আমাদের দেশেও হৃদরোগে আক্রান্ত হওয়া বেড়েই চলেছে। অনেক কারণে হৃদরোগে আক্রান্ত হয়, যেমন উত্তরাধিকার সূত্রে পাওয়া, শারীরিক বৈশিষ্ট্য, ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাস, অলস জীবনযাপন, মানসিক স্বাস্থ্য, বিভিন্ন রকমের শারীরিক সমস্যা। এই হৃদরোগের প্রতিকার হিসাবে খুব সাধারণভাবে একটি পাউডার তৈরি করবো আজকে আমি, যা নিয়মিত খেলে কোনো অবরোধ থাকলে তা কেটে যাবে। এই পাউডারটি একটি খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট। আসো তাহলে আমরা দেখি কিভাবে এই পাউডারটি তৈরি করব। এখানে আমি কিছু ধনিয়া রেখেছি, আর এখানে আছে জিরা। এই ধনিয়ার অনেক গুণাগুণ, যেমন আমরা যখন রান্না কাজ করি তখন মশলা হিসেবে আমরা এই ধনিয়া ব্যবহার করি। এর সুগন্ধ এবং স্বাদ অত্যন্ত প্রিয়। এরপরে এই ধনিয়া কোলেস্টেরল কমায়, যা হার্টের জন্য উপকার করে। যাদের ডায়াবেটিস আছে তাদের সুগার কন্ট্রোল করে, ওজন কমাতেও সাহায্য করে। এছাড়াও ত্বকের জন্য খুবই উপকারী, চুল পড়াও বন্ধ করে। এখানে রয়েছে জিরা। জিরারও রয়েছে অনেক গুণাগুণ। জিরা হজমে সাহায্য করে। জিরাতে প্রচুর আয়রন রয়েছে। যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস সুগার কমাতে সাহায্য করে, কোলেস্টেরল কমাতেও সাহায্য করে, ওজন কমাতে সাহায্য করে এবং লিভারের জন্য খুবই ভালো একটি উপাদান। জিরা আমরা রান্নার কাজে মশলা হিসেবে ব্যবহার করে থাকি। গরমের সময়ে, অর্থাৎ গ্রীষ্মকালে গরমের সময়ে এই জিরার শরবত বা জিরা পানি খেলে শরীর ঠান্ডা থাকে এবং অনেক ক্লান্তি ভাব দূর হয়ে যায়। আসুন, এই ধনিয়া এবং জিরা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং শুকিয়ে নিয়েছি। এবার এটা আমরা গুঁড়া করব। গুঁড়ো করে তারপরে মিক্স করে একটি পাউডার তৈরি করব। প্রিয় দর্শক, দেখুন আমি ধনিয়া খুব ভালোভাবে ধুয়ে শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি। ঠিক তেমনি জিরাও আমি খুব ভালোভাবে ধুয়ে শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এই দুটিকে একসাথে মিক্সড করে তারপর একটি কৌটা বা বোতলে ভরে রাখবো। দেখুন এরকম একটি খালি কৌটা বা একটি বোতলে আপনাদের সুবিধা মতো শুকনো যাতে থাকে তাতে আপনারা ভরে রাখতে পারেন। এতে করে পাউডারটি অনেক দিন পর্যন্ত থাকবে। দেখুন আমি কীভাবে মিক্সড করছি। এক চা চামচ ধনিয়ার গুঁড়া, এক চা চামচ জিরার গুঁড়া, আবার এক চা চামচ ধনিয়ার গুঁড়া, এক চা চামচ জিরার গুঁড়া। ঠিক এভাবে সম পরিমাণে এটিকে মিলিয়ে ফেলতে হবে। দেখুন সম পরিমাণে এটাকে মিলিয়ে ফেলতে হবে। এভাবে মিলিয়ে এটাকে এভাবে আটকে রাখবেন। তৈরি হয়ে গেল একটি পাউডার। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। আপনারা সকালে চার চামচের এক চামচ এবং বিকালে চার চামচের এক চামচ প্রতিনিয়ত প্রায় দু মাস ধরে যদি এটা খেতে পারেন তাহলে কোনো অবরোধ থাকলে হৃৎপিণ্ডে তা কেটে যাবে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকবে। প্রিয় দর্শক, আশা করছি আপনারা যাদের প্রয়োজন তারা এই পাউডারটি তৈরি করে নিজেরা ব্যবহার করবেন এবং উপকৃত হন এবং আশেপাশে প্রিয়জন সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।